একটি হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল শূন্য আসনে, আরেকটি হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। সম্পূর্ণ দুটো ভিন্ন তফসিল, ভিন্ন বিষয়। আজকে বাংলাদেশ নির্বাচন কমিশনের 25তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল অতি সম্প্রতি 111 পটুয়াখালী এক আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহজাহান সাহেব মৃত্যুবরণ করায়, মৃত্যুজনিত কারণে ওই পদটিকে সংসদ সচিবালয় কর্তৃক শূন্য ঘোষণা করা হয়েছে। সংবিধানের বাধ্যবাধকতার কারণে কমিশন পটুয়াখালী এক আসনে নির্বাচনের তফসিল ঘোষণার লক্ষ্যে আজকের এই কমিশন সভায় মিলিত হয়েছিলেন। সবার সর্বসম্মত সিদ্ধান্তক্রমে পটুয়াখালী এক শূন্য আসনের নির্বাচনের তফসিল হচ্ছে নিম্নরূপ। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 1 নভেম্বর বুধবার, মনোনয়নপত্র বাছাই 2 নভেম্বর বৃহস্পতিবার। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় 3 নভেম্বর থেকে 7 নভেম্বর, আপিল নিষ্পত্তির তারিখ 8 নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 9 নভেম্বর, প্রতীক বরাদ্দ 10 নভেম্বর এবং ভোট গ্রহণের তারিখ 26 নভেম্বর রবিবার, এবং ওই দিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্স এবং ব্যালট পেপারের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক পটুয়াখালী এবং সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন মির্জাগঞ্জের উপজেলা নির্বাচন কর্মকর্তা, পটুয়াখালী সদরের উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং দুমকি উপজেলা নির্বাচন কর্মকর্তা। সংবিধান মোতাবেক কমিশনের সিদ্ধান্ত এবং সংবিধানের ভাষ্য হচ্ছে এটা হচ্ছে একাদশ জাতীয় সংসদের নির্বাচনী তফসিল, আর যেটা তখন ঘোষণা করা হবে সেটা হবে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের তফসিল। এবং সংবিধান এবং আরপিও অনুযায়ী একাদশ জাতীয় সংসদের মেয়াদ হচ্ছে 29শে জানুয়ারি 2024 পর্যন্ত, এবং এই পর্যন্ত এই উপনির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা দায়িত্ব পালন করবেন। ক্ষেত্রে কনফ্লিক্ট হওয়ার কোনো সুযোগ নাই, কারণ সংবিধান অনুযায়ী একাদশ জাতীয় সংসদের মেয়াদ 29শে জানুয়ারি 2024 এবং দ্বাদশ জাতীয় সংসদের মেয়াদের তফসিল ঘোষণা হবে, নির্বাচন হবে, নির্বাচনের পরে নির্বাচনী ফলাফল হবে, তার পরবর্তীতে যখন দ্বাদশ জাতীয় সংসদের সম্মানিত সদস্যগণ নির্বাচিত হওয়ার পরে তারা দায়িত্বভার গ্রহণ করবেন, দায়িত্বভার গ্রহণের আগ পর্যন্ত একাদশ জাতীয় সংসদ বলবৎ থাকছেন আইন অনুযায়ী। সুতরাং এই অনুযায়ীটা চলমান বিষয়টি হচ্ছে আপনাদেরকে এভাবে চিন্তা করতে হবে, একটি হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল শূন্য আসনে, আরেকটি হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। সম্পূর্ণ দুটো ভিন্ন তফসিল, ভিন্ন বিষয়। আপনার সংবিধান অনুযায়ী, আরপিও অনুযায়ী, আইন অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে মাননীয় সংসদ সদস্যরা শপথ গ্রহণ করার পরে দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত একাদশ জাতীয় সংসদ বলবৎ। সুতরাং ওই হিসাবে যিনি নির্বাচিত হবেন তিনি একাদশ জাতীয় সংসদের সদস্য হিসাবে শপথ নিয়ে ওইটার মেয়াদ পূর্তি পর্যন্ত সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন। ওই একই ব্যক্তি যদি একই দলের মনোনীত প্রার্থী হিসাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনীত পান, তিনি নির্বাচন করে তিনি যেদিন শপথ গ্রহণ করবেন সেটা হলো দ্বাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসাবে, এবং এটার সাথে আরেকটির কোনো ধরনের সাংঘর্ষিক কোনো বিষয় নেই।